Thank you, everyone. Welcome to my, this is probably my fifth class on the rape of the law. I'm Arindam Ghosh, an assistant professor in the Department of English, Krishna Chandra College, Etampur, Birbhum. I do welcome you all in my class. Thank you, everyone. So in the previous classes, we have actually talked about the basic background of the rape of the law. We have also discussed about the textual details of the rape of the law. We started reading the rape of the law, the basic text of the rape of the law. And in the Canto 1, we basically introduced with the character of the Belinda. We introduced with the format of the mock heroic poem or the mock epic poem. This poem is basically dedicated to Arabella Farmore, a very respected and gentle lady of the contemporary London society. And this poem's muse or the goddess of poetry has been addressed to John Carril, a friend of both the Farmore and the Peter family and a friend of Alexander Pope himself. So we can see the very format of the rape of the lock is very much mock heroic poem. আমরা অলরেডি তোমাদেরকে আমি হিরোইক পোয়েমের বেশ কয়েকটা এপিক কনভেনশনস নিয়ে আলোচনা করেছি। কি কি থাকে এপিক কনভেনশনে? হাই ফর্মাল ডিকশন, ইনভোকেশন টু দ্য মিউজ, মেশিনারি, ফর এক্সাম্পল ইনক্লুশন অ্যান্ড দ্য ইন্টারভেনশন অফ দ্য গডস, এগুলো প্রত্যেকটাই থাকে একটা এপিক পোয়েম বা মহাকাব্যে। এই প্রত্যেকটা জিনিসই স্যাটায়ারের ফরম্যাটে, বিদ্রুপের ফরম্যাটে, যাতে সোসাইটিকে একটু ছোট করে দেখানো যায়, আত্মসমালোচনা করা যায়, সেলফ ক্রিটিসিজমের ফরম্যাটে এই রেপ অব দ্য লকের মধ্যে ঢোকানো হয়েছে। সো দিস ইজ রেপ অব দ্য লক ইজ ডেফিনেটলি অ্যান আইডিয়াল সোশ্যাল স্যাটায়ার। ইট ট্রাইজ টু স্যাটিরাইজ দ্য কন্টেম্পোরারি 18th সেঞ্চুরি নিও ক্লাসিক্যাল অগাস্টান সোসাইটি। ইন অ্যান এপিক পোয়েম, গড স্পিক টু এ হিরো ইন এ ড্রিম। হিয়ার উই ক্যান সি দ্যাট ইন বেলিন্ডাস ড্রিম এরিয়াল অ্যাপিয়ার্স। বেলিন্ডার ড্রিমের, স্বপ্নের মধ্যে এরিয়াল একেবারে গল্পের শুরুতে সে সেই স্বপ্নের মধ্যে আসবে। আমরা অলরেডি সেই জায়গাটা পড়ে নিয়েছি। আমরা দেখব ক্যান্টো ওয়ান ইজ এন্টায়ারলি ডেডিকেটেড টু দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য সিলফিক মেশিনারিজ। হু আর দ্য সিলফিক মেশিনারিজ? স্ক্রিনটা শেয়ার করেননি। ওহো, এক্সট্রিমলি সরি। এখানে বেলিন্ডার সঙ্গে কথা বলছে কে? এরিয়াল। ফলে এই যে প্রত্যেকটা এপিক কনভেনশনের যে স্টাইল গুলো, সেগুলো প্রত্যেকটাই রেপ অফ দ্য লক এর মধ্যে রয়েছে। এন্ড হেন্স রেপ অফ দ্য লক ইজ আ মক হিরোইক পোয়েম আর হিরোই কমিক্যাল পোয়েম। কারণ এই প্রত্যেকটা এপিকের যে ফিচার বা ক্যারেক্টারিস্টিক গুলো নিচ্ছে, রেপ অফ দ্য লক, ইনভোকেশন টু দ্য মিউজ, ইয়েস, বাট মিউজ ইজ নট আ গ্রেট গ্রিক গডেস অফ দ্য পোয়েট্রি, বাট হিজ ওন ফ্রেন্ড জন ক্যারিল। অফ কোর্স দের ইজ হাই ফর্মাল ডিকশন, দ্য এন্টায়ার পোয়েম হ্যাজ বিন রিটেন ইন দ্য হিরোইক কাপলেট, বাট দ্য পোয়েম ইজ অ্যাকচুয়ালি অ্যাবাউট হুইচ থিম? দ্য পোয়েম ইজ অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্য কাটিং অফ আ লক, and it is not about the crisis of a nation, a huge cultural crisis or socio-political crisis or a spiritual crisis like that of the Paradise Lost, jekhane Adam ba Eve er poton hoyeche paradise theke, paradise has been lost, ebong Satan ke kemon kore banish korche God, tar golpo Paradise Lost bolche, sherokom kono grand theme niye rape of the lock noy, rape of the lock at a satiric format, a heroic comical way te একটা সোসাইটিকে স্যাটিরাইজ করার চেষ্টা করছে। আমরা দেখব দ্য আর্মিং অফ দ্য হিরো ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিম ইন দ্য রেপ অফ দ্য লক। দ্য আর্মিং অফ দ্য হিরো, হিরো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, অস্ত্র নিজে পড়ছে। অ্যান্ড রেপ অফ দ্য লক ইজ অলসো অ্যাকচুয়ালি অ্যাবাউট বেলিন্ডা প্রিপেয়ারিং ফর দ্য হ্যামটন কোর্ট। Sacrifice to the gods, gods dekhe kichu sacrifice korche. Amra dekhbo ekhane Belinda is also sacrificing his belated two love letters, ebong amra ei sacrifice to the gods canto 2 jeta amra porbo na
সেখানে আরো ভীষণ ভাবে দেখতে পাবো, যেখানে লর্ড পিটার ইজ অ্যাকচুয়ালি স্যাক্রিফাইসিং হিজ প্রিভিয়াস লাভ লেটার্স সো দ্যাট হি ক্যান কাট দ্য লক অফ দ্য বেলিন্ডার. ক্যাটালগ অফ দ্য আর্মিজ, আর্মিতে কারা কারা রয়েছে, কেমন করে যুদ্ধ হচ্ছে তার বর্ণনা, ব্যাটল সিন, এই দুটোই আমরা দেখব. গেম অফ দ্য অম্বারে, যেটা ক্যান্টো থ্রিতে ঘটবে, রেপ অফ দ্য লকেট, এবং ডিসেন্ট ইন্টু দ্য আন্ডারওয়ার্ল্ড. আন্ডারওয়ার্ল্ড মিন্স ইন্টু দ্য হেল, হেলের মধ্যে ঢুকে কোনো একজন হিরো কিছুটা উদ্ধার করে আনছে, এইটাও আমরা দেখতে পাবো. উম্ব্রিয়াল, যখন কেভ অফ স্প্লিনে, স্প্লিন একটা হিউম্যান বডি, একটা পার্ট অর্গ্যান, তাকে বলে প্রিহা, এক সময় ধরা হতো যে স্প্লিনের মধ্যে সমস্ত দুঃখ বা যন্ত্রণা মানুষের রয়েছে, এটা একটা সময় হিউম্যান ফিজিওলজি ধরতো. তো সেই যে সিন, কেভ অফ স্প্লিনের সিন, যেটা আমরা পড়বো না, আমাদের সিলেবাসে নেই, অনলি ক্যান্টো থ্রি আর ক্যান্টো ওয়ান আমাদের সিলেবাসে রয়েছে, এইটাকেও কিন্তু এই মক এপিক পোয়েমের মধ্যে ঢোকানো হয়েছে. Ascension of the dead into the heavens, একমাত্র এটা নেই, এটাও রয়েছে. Ascension of the dead into the heavens, কোথায়? Belinda's lock, Belinda's dead lock, যখন আকাশের তারা হয়ে যাবে. Ascension of the object into the heavens, মানে dead হয় এখানে dead object. And intercession of the gods, এই যে সিলফিক মেশিনারিরা, এরা বারবার আসছে এবং পার্টিসিপেট করছে. বলে ফলে বুঝতে পারছো why Rape of the Lock is a mock heroic poem? Because a mock heroic poetry mocks the conventions of the heroic poetry. It mocks. Eta mock kora mane jeta ashol noy, nokol ke niye bidrup kora. It does so by taking the elevated heroic language of the epic poetry and using it to tell the rather ordinary stories. Ottonto ordinary mohilar ordinary jiboner kahini elevated narrative hoye bolar chesta korche, and hence Rape of the Lock is a mock heroic or heroic comical poem. এই নিয়ে প্রচুর প্রশ্ন একবার ছাড়া ছাড়া পরীক্ষার 10 নম্বরের পরে. তখন আমাদের কি করতে হবে, তখন এই এপিক কনভেনশনস গুলো কি কি সেগুলো বলতে হবে, এবং কেন রেপ অফ দ্য লক ইজ এন মক হিরোইক পোয়েম, কারণ এই প্রত্যেকটা ফিচার গুলোকে সে নিয়েছে, নিয়ে নিজের মতো করে সাবভার্ট করেছে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে বলতে হবে. ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার. হ্যালো কিবি, হ্যাঁ ক্লাসটা নিয়ে বলছি তোমাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বেশ. ফলে এর আগের দিনের ক্লাসের মধ্যে আমরা অলরেডি পড়ে ফেলেছিলাম হচ্ছে 90টা লাইন. ঠিকই পড়েছি, আমরা পড়েছি শুরুর দিকে হাউ বেলিন্ডা ইজ বিং কম্পেয়ার উইথ দ্য সল, দ্য ল্যাটিন নেম ফর দ্য সান, একটা অত্যন্ত প্রভোকেটিভ স্যাটিরিক ল্যাঙ্গুয়েজে লেখা, যেখানে সানকে প্রায় অস্তাচলে বা এক্লিপসে পাঠাচ্ছে বেলিন্ডার বিউটি. আমরা পড়েছি এরিয়াল, হাউ এরিয়াল উইল অ্যাপিয়ার ইন বেলিন্ডার্স ড্রিম, এবং তাকে অ্যাড্রেস করবে ফেয়ারেস্ট অফ মডেলস দাউ ডিস্টিংগুইশ কেয়ার অফ থাউজেন্ড ব্রাইট ইনহাবিটেন্টস অফ এয়ার. দিস থাউজেন্ড ব্রাইট ইনহাবিটেন্টস অফ এয়ার রেফার্স টু দিস সিলফিক মেশিনারিজ, এই চার ধরনের যে সুপার ন্যাচারাল মেশিনারি. কারা কারা? আমি আগের ক্লাসে বলে দিয়েছি চার ধরনের সিলফিক মেশিনারিদের কথা. দে আর স্যালামান্ডার, নিম্ফ, গ্নোম অ্যান্ড সিলফ, চার ধরনের ওম্যান ক্যারেক্টার. তাদের নেচার, একজন কোয়ারলসাম যারা হয় তারা স্যালামান্ডার হয়, তারা বিলং করে টু দ্য এলিমেন্ট অফ দ্য ফায়ার. দোজ হু আর ভেরি মাচ পোলাইট অ্যান্ড সাবমিসিভ, দে বিলং টু দ্য ওয়াটার, দে বিকাম নিম্ফ. অ্যান্ড দোজ হু আর প্রাউড, দে বিকাম গ্নোম. অ্যান্ড দোজ হু আর ককেটিশ, frivolous and flirtatious, flirt korte pochondo kore, they become the sylph. Porishkar, phole ei je machinery, ei machinery the kintu introduce korbe amader aerial belinder kaner moddhe shopner moddhe. এই স্বপ্নের মধ্যে এদেরকে ইন্ট্রোডিউস করার পরে আমরা যেটা দেখবো, যেটা ঘটবে, সেটা হচ্ছে বেলিন্ডের ঘুম ভাঙবে, বেলিন্ডের কিন্তু আগের দিনের সমস্ত স্বপ্নই ভুলে যাবে, সেটা আমরা একটু পরে দেখবো. এরপরে শুরু হবে বেলিন্ডার টয়লেট সিন, এখনো টয়লেট সিন শুরু হয়নি, আর লাইন নাম্বার 90 ছিলাম, 90 পর থেকে আমরা পড়তে আরম্ভ করবো. এখনো কিন্তু এরিয়াল তার স্বপ্নের মধ্যে, বেলিন্ডার স্বপ্নের মধ্যে এই কথাগুলো বলছে. আমরা আমাদের টেক্সটের মধ্যে ঢুকছি. টেক্সটে ঢোকার আগে কারো কোনো প্রশ্ন রয়েছে? আগের দিন যারা ক্লাসে ছিলে তাদের টেক্সট নিয়ে কোনো প্রশ্ন রয়েছে?
নেই তো, না স্যার। নেই তো, আমি এগিয়ে যাচ্ছি, ওটা বুঝতে না পারলে বলবে। অফেন, অফট, অফট মানে অফেন, প্রায়। When the world imagine women stray, the sylphs through mystic mazes guide their way. Stray মানে বকে যাওয়া, বকাতে হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া। He has been going to the astray, means he is going to destruction, ধ্বংস হয়ে যাচ্ছে। যখন গোটা পৃথিবী ভাজে ভাবে যে মহিলারা ধ্বংস হয়ে যাচ্ছে, মানে মহিলারা তারা আজে বাজে কাজ করছে, দে আর লিভিং আ ভেরি ব্যাড লাইফ, দে আর বিকামিং ক্যারেক্টারলেস, ইটসেট্রা ইটসেট্রা, দ্য সিল্পস থ্রু মিস্টিক মেজেস, মিস্টিক মেজ মানে বিভিন্ন ধরনের বাঁক আঁকা বাঁকা, মিস্টিক মিনস দ্যাট উইচ ইজ সুপার ন্যাচারাল, দ্যাট উইচ ইজ ন্যাচারাল, উইচ ইজ নট ন্যাচারাল, যেটা ন্যাচারাল নয়। অতিপ্রাকৃত দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে দ্য সিল্পস থ্রু মিস্টিক মেজেস গাইড দেয়ার ওয়ে, দ্য রাস্তা নিয়ে যায়। থ্রু অল দ্য গিরি সার্কেল দ্য পার্সু, গিরি মানে যেখানে মানে মানে তোমার মাথা ঘুরতে আরম্ভ করবে। অনেক সময় তুমি যদি নিকো পার্কে যাও, গিয়ে একটা রোলার কোস্টার রাইড নাও, ইউ উইল ফিল গিরি, তোমার মাথা ঘুরবে। ফলে বনমন করে মাথা ঘুরবে এমন কঠিন রাস্তা দিয়ে সিলফিক মেশিনারিরা গাইড করে উইমেনদেরকে। ফলে এরিয়াল আমরা দেখতে পাচ্ছি নিজের কৃতিত্ব খুব ভীষণভাবে নিচ্ছে, যে আমার আমি এই করেছি ওই করেছি, আমাদের সত্যি বিরাট বড় ক্রেডিট। কিন্তু কাজের সময় আমরা দেখবো এই সিলফিক মেশিনারিরা, এই ডিউস এক্স ম্যাকিনারা, এই যে সুপার ন্যাচারাল ইনহাবিটেন্টস অফ দ্য এয়ার, এদের কিন্তু কার্যক্ষেত্রে কোনো ধরনের ক্ষমতা আমরা দেখবো না। মেরিন্ডা, ওয়েন মেরিন্ডা উইল লুজ হার লক অফ দ্য হেয়ার, দিজ লোয়ার মিলিটি অফ দিস লাইট মিলিটি অফ দ্য লোয়ার স্কাই উইল জাস্ট স্ট্যান্ড অ্যান্ড সি, তারা জাস্ট দেখবে, দাঁড়িয়ে থাকবে এবং দেখবে, তাদের কিছু করার থাকবে না। অ্যান্ড ওল্ড ইম্পার্টিনেন্স expelled by new, what tender maid did that a must victim fall? Impertinence মানে anyone, impertinence, impertinence মানে অস্পষ্টতা, কি বলছো বলো বলো, অস্পষ্টতা না না, impertinence মানে হচ্ছে audacity, কারো যদি ভয়ঙ্কর ভাবে কোন জিনিসের প্রতি গর্ব থাকে, arrogance হচ্ছে impertinence, arrogance, and the dosh take bola impertinence, e i m p r t i n e n c e, and old impertinence expelled by new. Women der khetre bolche tader je purono arrogance, tara notun arrogance er abar replaced hoy, arrogance kono din jay na. And 18th century society r samne kintu ekta mirror dhorar chesta korche Alexander Pope, what tender maid must but must a victim fall to one's man's street but another's ball, which what tender maid but must a victim fall, which what tender maid, ki maid bolte ekjon nari ke bojhacche, unmarried woman, what tender maid, ekjon norm unmarried woman must a victim fall, tar hate ekjon victimized hobe, to one man's street but for another man's ball, tar kono ekta purusher take pochondo hoyeche কিন্তু অন্য পুরুষের সঙ্গে সে বল ডান্সে নিজেকে নিয়োজিত করছে, টু ওয়ান ম্যান স্ট্রিট বাট অ্যানাদার ম্যান বল। ইট অ্যাকচুয়ালি শোজ দ্যাট হাউ দ্য কন্টেম্পোরারি 18th সেঞ্চুরি সোসাইটি ইজ ক্ল্যান্ডেস্টাইন ইন নেচার, কত ধরনের রিলেশনশিপে সেই সময়কার নারীরা নিজেদেরকে নিয়োজিত করত বলে আলেকজান্ডার পোপ প্রজেক্ট করছে। A young lady who have been suddenly been conquered by the entertainment given to her by her first lover, the first lover তাকে যথেষ্ট entertainment দিয়েছে, তাকে conquer করেছে, but had its effect not been neutralized by a ball given by another lover, কিন্তু আরেকজন lover তার রয়েছে, সেই lover এর দ্বারা সে পুরোপুরি satisfied হয়নি বলে সে নতুন lover এর কাছে গেছে। Ball means ball dance. ফলে এইভাবে contemporary women দের arrogance, impertinence, এই দিকে Alexander Pope আমাদেরকে point out করার চেষ্টা করছে। অনেকেই বলে Rape of the Lock is a sheerly misogynistic text. Misogynistic means hatred towards women, nari der ke ghrina korar drishtibhangi theke lekha, ekdomi shotti, onektai shotti je Alexander Pope tale ki contemporary society the main ra ba jara those who are male figures, patriarchal figures, tara ki dhoroner kaaje niyojito hoto na, obosshoi hoto, kintu Alexander Pope kebol matro women der ke choto kore dekhabe bolei ei language e এই টেক্সটটা লিখেছেন। কিন্তু ডেফিনেটলি ইটস আ সোশ্যাল স্যাটায়ার,
এটা কিন্তু সামাজিক একটা বিদ্রুপাত্মক লেখা, সমাজকে বিদ্রুপ করছে। ফলে সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আমাদের রেপ অফ দ্য ল পড়তে হবে। এই কোয়েশ্চেন পরীক্ষায় পড়ে রেপ অফ দ্য ল অ্যাজ এ মিরর টু দ্য 18th সেঞ্চুরি অ্যারিস্টোক্রেটিক সোশ্যাল লাইফ আমরা দিয়েছি, রেপ অফ দ্য ল অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েম অফ দ্য এজ অফ দ্য পোপ, রেপ অফ দ্য ল অ্যাজ এ সোশ্যাল স্যাটায়ার। এই কুইন অ্যানি যখন ইংল্যান্ডের রেইন করত, সেই সময়কার যে প্রফলিগেসি এবং সেই সময়কার যে উইমেনদেরকে উইমেনদের প্রোফেনটি, প্রোফেনটি মানে ক্রিয়েটিং ভেরিয়াস কাইন্ড অফ রিলেশনশিপস আউটসাইড অফ দ্য মরাল কোড, তার বাইরে যে বিভিন্ন মরাল কোডের বাইরে যে রিলেশনশিপ ক্রিয়েট করা, তার সংখ্যা একটা বিরাট পরিমাণে বেড়ে যায়। এবং সেই জন্যই এই মরাল প্রেচিং বা সোশ্যাল স্যাটায়ারের প্রয়োজন হয় বলে আলেকজান্ডার পোপেরা মনে করছেন। পোপ ড্রাইডেন, জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ সেই এজের সব থেকে দুজন বিখ্যাত স্যাটিরিস্ট। বলো পরিষ্কার কিনা? When Florio speaks, what virgin could withstand if gentle demon did not squeeze her hand? Who is Florio? Can I Florio ke bolte parbe? Florio is basically an imaginary gallant character, an imaginary gallant. Gallant মানে G-A-L-L-A-N-T. Gallant মানে one young attractive male character. এই শব্দগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, কারণ 18th century সোসাইটিতে gallant is a very important word. এই শব্দগুলো বারবার বারবার অকার করে। Gallant is a brave or heroic character, courageous, brave, valiant, valorous, bold character of a man who is charmingly attentive and chivalrous to women. Chivalry মানে, chivalry is a medieval knightly code, code code বলতে যে একজন নারীকে যখন একটা পুরুষ উদ্ধার করে কোনো একটা খুব খারাপ সিচুয়েশন থেকে, তাকে chivalrous বলা হয়। Chivalry এই শব্দগুলো সম্পর্কে একটু জানতে হবে। Chivalry is the medieval knightly system with its religious, moral and social code, তাকে chivalry বলা হতো। মিডিয়েভাল যারা নাইট সেই সময় যারা বিভিন্ন ধর্মযুদ্ধে নিজেদেরকে নিয়োজিত করত, এই যে তাদের যে একটা কোড ছিল, মরাল কোড ছিল, তাকে chivalry বলা হতো। Chivalry কোড এটাকে বলা হতো, যেটা 12th century, 13th century এই সময় খ্রিস্টানরা এটাকে এটাকে মানে মানে ডেভেলপ করেছিল। Chivalry, C-H-I-V-L-R-Y, যারা এই chivalry প্র্যাকটিস করে তাদেরকে গ্যালান্ট বলা হয়। তাহলে বুঝতে পারছো যে ইংলিশ অ্যারিস্টোক্রেসি নোবিলিটির সঙ্গে যুক্ত একটা কোয়ালিটি হচ্ছে চিভেলরি, অর্থাৎ কোনো একটা বিপদ থেকে একটা নারীকে সাহসটি একজন পুরুষ তখন উদ্ধার করবে, সেই পার্টিকুলার মরাল কোডটাকে বলা হয়, সেই কোড অফ কন্ডাক্টকে বলা হয় চিভেলরি। আমাদের যেরকম কলেজের কোড অফ কন্ডাক্ট রয়েছে, তুমি কলেজে কিরকম বিহেভ করতে পারবে কিরকম পারবে না তার একটা প্রপার লিস্ট রয়েছে, কলেজে কটার সময় আসতে হবে, কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিতে হবে, দ্যাট ইজ কলেজেস কোড অফ কন্ডাক্ট। সেরকম মিডিয়েভাল পিরিয়ডে নাইটদের একটা ইনফর্মাল কোড অফ কন্ডাক্ট ছিল যেটাকে চিভেলরি বলা হয়। ইট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিডিয়েভাল ক্রিশ্চিয়ান ইনস্টিটিউশন অফ দ্য নাইটহুড, K-N-I-G-H-T, মিডিয়েভাল নাইট ইজ এ পার্সন গ্রান্টেড অ্যান অনারারি টাইটেল, যেরকম ডিউক, যেরকম তোমার হচ্ছে আমার পোপ, সরি ডিউক, তার সঙ্গে সঙ্গে তোমার কি বলে ভুলে গেলাম, কিং, কুইন, এরকম যে পরপর পরপর যে টাইটেল সেরকমের টাইটেল। এক সেকেন্ড, হ্যাঁ স্যার বলুন, এক সেকেন্ড একটু দাঁড়াও। বেশ
বেশ বেশ, আমি যেটা করবো সেটা হচ্ছে আপনাকে আমি ক্লাসটা শেষের পরে এটা লিখে দিয়ে দেবো, ঠিক আছে? এটা যেগুলো যে পয়েন্টগুলো আমার মনে হচ্ছে ইনক্লুড করা দরকার আমাকে। একদম একদম, ঠিক আছে ঠিক আছে, বেশ বেশ, সবাই থাকবে, ঠিক আছে, একটা ওয়াই ওরিয়েন্টেশন হবে, বেশ বেশ, ঠিক আছে, ওকে স্যার, ওকে, বলুন। হ্যাঁ, আর একটা গ্রুপ করতে হবে, ঠিক আছে, আমি আমি আপনাকে গ্রুপ করে দিয়ে দেবো, ঠিক আছে, বেশ বেশ বেশ, থ্যাংক ইউ, ঠিক, বেশ। সো গ্যালান্ট কাকে বলে বুঝতে পারলে? ফ্লোরিও একটা যে ক্যারেক্টারটার নাম বললাম সে হচ্ছে এরকম ইমাজিনারি গ্যালান্ট, মানে ফ্লোরিও বলে কারোর এক্সিস্টেন্স আসলে নেই, কিন্তু এরিয়াল এলিয়ার এই ফ্লোরিওর কথা বলছে, মানে ফ্লোরিও ধরে নাও একটা এক্স ওয়াই জেড একজন পুরুষ। হোয়েন ফ্লোরিও স্পিক্স হোয়াট ভার্জিন কুড উইথস্ট্যান্ড, ফ্লোরিও যখন কথা বলে কোন ভার্জিন আনম্যারিড ওম্যান উইথস্ট্যান্ড, তাকে কি ছেড়ে থাকতে পারে? এতটাই সে অ্যাট্রাক্টিভ। ইফ জেন্টল ডেমন ডিড নট স্কুইজ হার হ্যান্ড, যদি না জেন্টল ডেমন, ডেমন আরেকজন ইমাজিনারি ক্যারেক্টার, যদি না তার হাত হাত ধরত। ফলে এই যে ফ্লোরিও, ডেমন, দিজ আর দ্য ভেরিয়াস এক্সাম্পলস অফ দ্য কন্টেম্পোরারি নাইটলি অ্যারিস্টোক্রেটিক ক্যারেক্টার হু আর প্রপোজিং দিস লেডিজ, যারা লেডিজদেরকে প্রপোজ করছে এবং তারা কাউকে অ্যাকসেপ্ট করছে, কাউকে রিজেক্ট করছে। এইবার বিখ্যাত লাইন, যে লাইনটা কিন্তু প্রচুরবার পরীক্ষাতে পড়ে আমাদের সময় পড়তো, উইথ ভ্যারিং ভ্যানিটিজ ফ্রম এভরি পার্ট দ্য শিফট দ্য মুভিং টয় শপ অফ দেয়ার হার্ট, ওয়ার উইগস উইথ উইগস সোড নট স্ট্রাইক, উইথ ভ্যারিং ভ্যানিটিজ ফ্রম এভরি পার্ট। ভ্যানিটি মানে এনি ওয়ান, VANITY, ভ্যানিটি মানে কি? অনেকবার বলেছি, বলা উচিত ক্লাসের মধ্যে, বলো। ভ্যানিটি মানে হচ্ছে প্রাইড, ভ্যানিটি মানে হচ্ছে অ্যারোগ্যান্স, যে নিজেকে নিয়ে ভয়ঙ্কর, নিজে গর্ববোধ করে, ভ্যানিটি। আমরা এক্সাক্ট ভ্যানিটির মানে একবার দেখে নেব। এক্সেসিভ প্রাইড ইন অর অ্যাডমিরেশন অফ ওয়ানস ওন অ্যাপিয়ারেন্স অর অ্যাচিভমেন্টস, তাকে ভ্যানিটি বলে। প্রত্যেককে বলছি, রেপ অফ দ্য ল যখন পড়বে অবশ্যই পাশে খাতা নিয়ে বসবে, নাহলে এত আননোন ওয়ার্ডস পাবে সেগুলো কিন্তু ভুলে যাবে। ফলে অবশ্যই এবং অবশ্যই খাতাতে কিন্তু লিখে লিখে রাখবে, নাহলে কিন্তু সেই ওয়ার্ডসগুলো তুমি তোমরা মনে রাখতে পারবে না, ফলে এবং না মনে রাখলে কোনো লাভ হবে না নতুন শব্দগুলো। সো ভ্যানিটি মিনস এক্সেসিভ প্রাইড অর অ্যাডমিরেশন অফ ওয়ানস ওন অ্যাপিয়ারেন্স অর অ্যাচিভমেন্ট, নিজেকে নিয়ে যদি কারো ভয়ঙ্কর গর্ববোধ থাকে তাকে ভ্যানিটি বলা হয়। থ্যাকারের বিখ্যাত নভেল ভ্যানিটি ফেয়ার, ফলে ভ্যানিটি ইজ আ ভেরি ক্যারেক্টারিস্টিক ইমোশন অর ক্যারেক্টারিস্টিক কোয়ালিটি অফ দ্য 18th সেঞ্চুরি উইমেন। 18th সেঞ্চুরি উইমেনের একটা চরিত্রগত বৈশিষ্ট্য হিসেবে এই ভ্যানিটি, এই অ্যারোগ্যান্স, এই ফিলিং অফ বিং প্রাউড, এটাকে আলেকজান্ডার পোপ প্রজেক্ট করেছে। বলো ক্লিয়ার কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, বেশ। স্যার উইথ ভ্যারিং ভ্যানিটিজ ফ্রম এভরি পার্ট, মানে সমস্ত অংশে তাদের ভ্যানিটি রয়েছে, সমস্ত শরীরের অংশে, অ্যাজ ইফ এভাবে দেখাচ্ছে, দ্য শিফট দ্য মুভিং টয় শপ অফ দেয়ার হার্ট। অনেক ক্ষেত্রেই দেখেছো যে 6 টাকা কিলো আলু বলে, আলু না পটল না বলে রাস্তার মধ্যে লোকজন ঘুরে বেড়াচ্ছে তাদের মানে মোবাইল একটা শপ নিয়ে। এখানেও আলেকজান্ডার পোপ সেরকম একটা অ্যালিউশন দিচ্ছে, দ্য শিফট দ্য মুভিং টয় শপ অফ দেয়ার হার্ট, এমন একটা টয় শপ হুইচ ইজ মুভিং, এটা ঘুরে বেড়াচ্ছে। সো উইথ ভ্যারিং ভ্যানিটিজ ফ্রম এভরি পার্ট, দ্য শিফট দ্য মুভিং টয় শপ অফ দেয়ার হার্ট, তাদের হৃদয়ের যে টয় শপ, আলেকজান্ডার পোপ ইজ কম্পেয়ারিং দ্য হার্ট অফ দ্য ইয়াং ওমেন উইথ দ্যাট অফ দ্য টয়, খেলনার সঙ্গে কম্পেয়ার করেছে। ফলে আলেকজান্ডার পোপ এখানে বলতে চেয়েছেন যে সেই খেলনার মতো হৃদয়টা নিয়ে তারা একবার এই পুরুষের কাছে যাচ্ছে, একবার আরেকবার অন্য পুরুষের কাছে। এর মাধ্যমে অবশ্যই নারীদেরকে সেই সময়কার সোসাইটিতে খুবই অপমান করা হয়েছে, আমি বারবার বলছি। আলেকজান্ডার পোপের এই লেখার মধ্যে কিন্তু পেট্রিয়ার্কির ছাপ বা পুরুষতন্ত্রের ছাপ খুবই স্পষ্ট, খুবই স্পষ্ট। কিন্তু আলেকজান্ডার পোপের মেইন এম বা অবজেক্টিভ এখানে হচ্ছে টু ক্রিয়েট আ কাইন্ড অফ লাফটার, টু ইনভোক আ হিউমারাস লাফটার, টু ক্রিয়েট অ্যান অ্যাটমসফিয়ার অফ দ্য হিউমার। So thus, these flirts, flirting ladies, with their ever-changing frivolities, constantly,
That is by diverting their affections constantly to new and frivolous objects of desire. Their object of desire, their lover, is constantly changing. And hence, by constantly changing their intensity of the affections from one man down to the other, they actually transfer their attention from one lover down to the other. Their attention, ekta lover theke ar ekta lover e ekbar florio, ekbar demon. With varying vanities from every part, they shift the moving toy shop of their heart. Where wigs with wigs sewed not strive wigs mane por chulo tokhonkar dine a false je wig false je hair porar ekta bidar chol chilo. Where wigs with wigs sewed not strive jekhane ekta por chuler shonge ekta por chulo amra already 18th century society kichu chobi rape of the lock er dekhechi amra arekbar jodi dekhi বিখ্যাত সেই পেন্টিং আমরা দেখতেই পাবো যে 18th সেঞ্চুরি কন্টেম্পোরারি সোসাইটিতে অনেকটি ক্যারেক্টার অ্যাকচুয়ালি উইক পড়া এই যে উইক দিজ আর নট অ্যাকচুয়ালি দ্য রিয়েল হেয়ার বাট দ্য উইক অফ দ্য মেন ওকে সো অ্যাজ ইফ একটা উইকের সঙ্গে আর একটা উইকের লড়াই হচ্ছে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ আ সিনেক ডকে ফিগার অফ স্পিচ denoting the part for the whole and the body one hand is fighting with another hand মানে কি দুটো হাত লড়ছে তা তো নয় দুটো অশরীরী হাত তো লড়ছে না বরঞ্চ দুটো মানুষ একে অপরের সঙ্গে লড়ছে মানে weak is fighting with weak and sword not মানে হচ্ছে তখনকার দিনে 18th century man ra sword carry করতে এবং তাদের উপরে একটা ছোট মতো knot থাকতো একটা মানে বেঁধে দেওয়ার জিনিস তাকে sword knot বলা হতো basically এই যে this is the example of the sword knot actual sword noy মানে কেবল মাত্র sword knot এবং sword knot এর মধ্যে ফাইট হচ্ছে অর্থাৎ তারা মানে আসল তরবারিটা বার করছে না তরবারির উপরে যে knot সেই knot এর knot দিয়ে যুদ্ধ করছে তাহলে again it's actually a satire আবার একটা বিদ্রূপ করছেন আলেকজান্ডার পোপ ফলে they shift the moving toy shop of their heart where wigs with wigs sword not strive that অপর সঙ্গে যুদ্ধ করছে views vanish views views মানে আগে বলেছি আমি young unmarried man যাকে বাংলায় বলে কেটে ফুল বাবু the dandy and coaches drive coach মানে কি coach তোমরা কি জানো coach হচ্ছে এক ধরনের গাড়ি সেই সময়কার এক ধরনের ঘোড়া এটা না গাড়িকে কোচ বলা হতো কোচ বিখ্যাত লেডিস লাগে কোম্পানি কোচ কার্ট বললে হয়তো আসবে ইয়েস দিস ইজ দ্য এক্সাম্পল অফ আ কোচ ঘোড়ায় টানা গাড়ি 18th সেঞ্চুরি সোসাইটিতে অত্যন্ত পপুলার একটা কার ওকে তো এই কোচেস রাইড এবং কোচের সঙ্গে আর একটা কোচের যুদ্ধ মানে বেসিক্যালি অ্যারিস্টোক্রেটিক সোসাইটির মধ্যে যে যুদ্ধ তার কথা বলছে দিস এরিং মর্টালস লেভিটি মে কল ও ব্লাইন্ড ট্রুথ দ্য সিলস কনট্রাইড ইট অল বাট দিস এরিং মর্টাল এই যে ভুল করা মানুষ এরিং মানে যার কনস্ট্যান্টলি ভুল করে আলেকজান্ডার পোপের বিখ্যাত কথা টু এর ইজ হিউম্যান টু ফরগিভ ইজ ডিভাইন এর মানে ভুল করা মানুষের কাজ আর ক্ষমা করে দেওয়া ঈশ্বরের So this erring mortals, levity may call. A bhool kora manush jone ke levity bolte pare. Levity mane hocche hasho rasatmok jinish, not so serious. O blind to truth, kintu shotti ta tumi jano. The sylphs contrive it all. Ei je puro bishoy ta sylph era kore. Ei je varying vanities from every part, they shift the moving toy shop of their heart. তাদের মধ্যে ভ্যানিটি সৃষ্টি করা থেকে শুরু করে সিলেকশন অফ দ্য আইডিয়াল গ্রুম সিলেকশন অফ দ্য আইডিয়াল ভিউ ফর দ্য ওম্যান এই প্রত্যেকটাই করে এই সেলফিক মেশিনারি বলে এই কৃতিত্ব ক্লেম করছে কে এরিয়াল বলো পরিষ্কার কিনা পরিষ্কার হ্যাঁ স্যার আমরা নেক্সট যাচ্ছি অফ দিজ এম আই হুদাই প্রোটেকশন ক্লেম আ ওয়াচফুল স্পিরিট ইন এরিয়াল ইজ মাই নেম এই এত সিলফিক মেশিনারির মধ্যে আমি নিজেকে পরিচয় করি ম্যাডাম মাই নেম ইজ এরিয়াল শেক্সপিয়ার বিখ্যাত প্লে টেম্পেস্টে প্রসপিরো বলে একজন ম্যাজিশিয়ান ছিলেন তার একজন এরকম জিন ছিল জিন মানে যে সুপার ন্যাচুরাল মেশিনারি তোমরা আলাদিনের আশ্চর্য প্রতিভা দেখেছো তার নাম এরিয়াল He is the watchful spirit and the protector of Belinda. Watchful spirit means, the shop shumai dekche, spirit means ghost.
সব সময় বিল্ডিংটাকে প্রোটেক্ট করছে ফ্রম এনি কাইন্ড অফ ডিজাস্টার, কিন্তু আসল জীবনের সবচেয়ে বড় ডিজাস্টারই কোনো প্রোটেক্ট করতে পারবে না। লেট অ্যাজ আই র্যাং দ্য ক্রিস্টাল উইলস অফ এয়ার ইন দ্য ক্লিয়ার মিরর অফ দাই রুলিং স্টার। এই রিসেন্টলি লেট মানে রিসেন্টলি, অ্যাজ আই র্যাং দ্য ক্রিস্টাল উইলস অফ এয়ার, আমি যখন এয়ার এর মধ্যে দিয়ে এয়ারের যে ক্রিস্টাল মানে ট্রান্সপারেন্ট এয়ার এর মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, ইন দ্য ক্লিয়ার মিরর অফ দাই রুলিং স্টার, আমি বলছিলাম যে এই যে কনসেপ্ট অফ দ্য রুলিং স্টার অনেকটাই আমাদের যে রাশি এবং লগ্নের উপরে ডিপেন্ডেন্ট। রুলিং স্টার মানে তার তার যে মেইন রাশি বা লগ্ন কি, আমরা যেরকম বৃশ্চিক বা অন্যান্য রাশির কথা বলি, এখানে বেরিঙ্গার রুলিং স্টার হচ্ছে সিলফ, এবং সিলফের মধ্যে একজন হেড হচ্ছে এরিয়াল। এবং যখনই তো আপনার যে রুলিং স্টার, আপনার যে আকাশের যে তারা যেটা আপনাকে রুল করে বলে ভাবা হয়, সেই আকাশের তারার উপরে আমি যখন যাচ্ছিলাম, আই স অ্যালাস সাম ট্রেড ইভেন্ট ইন পেইন্ট, আমি দেখলাম একটা খারাপ ঘটনা, ড্রেডেড মানে ভয়ার্থ ঘটনা ঘটতে চলেছে। এর টু দ্য মেইন দিস মর্নিং সান ডিসেন্ট, এর মানে আগে, ইআরই এর মানে আগে, ইআরআর মানে ভুল করা। এর টু দ্য মেইন দিস মর্নিং সান ডিসেন্ট, আজকের সূর্য অস্ত যাওয়ার আগে, মর্নিং সান ডিসেন্ট করার আগে, অস্ত যাওয়ার আগে, অ্যাসেন্ট মানে ওঠা, ডিসেন্ট মানে অস্ত যাওয়া, যেটা খারাপ ঘটনা ঘটবে, বাট হেভেন রিভিলস নট হোয়াট, কিন্তু আমি বুঝতে পারিনি যে সেটা কি, অর হাউ অর ওয়্যার, কোথায় হবে, কিভাবে হবে। Warned by the sylph, O pious maid, beware. আমি আপনাকে warn করে দিচ্ছি, O pious maid, pious মানে যে খুবই religious, যে ধর্মে বিশ্বাস করে, বেদিনটা তো একেবারেই নয়। Beware, সাবধানে থাকুন, this to disclose is all thy guardian can, beware of all, but most beware of man. সবার সম্পর্কে সতর্ক থাকুন, কাউকে এই কথাটা ডিসক্লোজ করবে না, this to disclose is all thy guardian can. আমি তোমার guardian হিসেবে তোমাকে এতটাই বলতে পারি, beware of all, সব বিষয়ে, সমস্ত বিষয়ে আপনি সতর্ক থাকুন, but most beware of man, কিন্তু পুরুষ মানুষের থেকে সব থেকে বেশি। He said, when shock, who thought she slept to let, leaped up. এই সময়ই যখন এরিয়াল এই কথাগুলো বলছে, শক, শক হচ্ছে কে, বেলিন্ডার ল্যাব ডগ। এরিয়ালের স্পিচ এখানে শেষ হলো, এরিয়ালের স্পিচ শুরু হয়েছে প্রায় লাইন নাম্বার ওই 30-40, এই সময় থেকে 115 অব্দি এরিয়াল সেলফিক মেশিনারিদের ডিসক্রাইব করলো। এবং এই সময় শক দেখছে বেলিন্ডার একটু ঘুমোচ্ছে, উঠে একটু জিভ দিয়ে কেটে দিয়েছে, and waked his mistress with his tongue, with his own tongue, she ghum theke tullo. It was then Belinda, if report say true, thy eyes first opened on a billet dew, ebong tar pori Belinda ta chokta khullo, ebong jodi shotti if report say true, report mane Alexander Pope likchen ei kobita ta as if karu description er bhittite, jodi report thik hoy tar chokta prothom kothay bollo billet dew er opore. What is billet dew? Billet dew is love letter. So woman is waking at the 12 o'clock in the morning, she is opening her eye and at first sees the love letter. Love letter diye tar din shuru hocche, wounds, charms and others were no sooner read. Ei chitir moddhe ki ache, dukkho ache, jontrona ache, aghat royeche, wounds, charms, abar at a male charm, that the attractive quality of the male charm royeche, ardor, that the bhoyongkor arti desire, where no sooner read at a porbar agei, but all the vision vanished from our head, at a porar shonge shonge joto swapno aerial ja speech dilo etokkhon dhore puro tai tara matha theke vanish kore gelo. Bole Belinda ke ei eto warning kore gelo line number 120 porjonto puro tai Belinda r matha theke extinguish kore gelo. Phale Belinda for the first time got up in the morning, as if the rumor be correct, the rumor thik hoy, tale she actually waking up with a love letter, and it contained the conventional love phraseology of such a letter. Ebong conventionally jerokom love er letter er phrase hoy shobhi royeche tar modhe wound ache, tar modhe jontrona ache, and how the man is burning with the fire of love shobhi royeche. And no sooner had she finished the letter than she forgot all about the dream. Jokhon chini ta porlo তার সমস্ত স্বপ্ন সে ভুলে গেল। ফলে আমরা লাইন নাম্বার 120 অব দি শেষ করলাম, সরি লাইন নাম্বার, ইয়েস 120, আমরা শুরু করব এই লাইন নাম্বার 121 থেকে। এবং এই লাইন নাম্বার 121 থেকে শুরু হচ্ছে বেলিন্ডাস
টয়লেট সিন, আমি তোমাদেরকে আগের দিনে বলছিলাম যে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে, বেলিন্ডাস টয়লেট সিন ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কি কি কোয়েশ্চেন পড়তে পারে তার লিস্ট দিয়েছি, আরেকবার দিয়ে দেবো গ্রুপে। আমাদের ড্রাইভে রয়েছে ক্যারেক্টার অফ বেলিন্ডা, মক এপিক পোয়েম, সুপার ন্যাচারাল মেশিনারি, দিস ইজ বেলিন্ডাস টয়লেট সিন, এটাও কিন্তু ক্রিটিক্যালি ইভ্যালুয়েট বেলিন্ডাস টয়লেট সিন, এটাও কিন্তু এক্সামিনেশন পারপাসে ইম্পর্টেন্ট। এবং এই টয়লেট সিন বেলিন্ডা শুরু হচ্ছে লাইন নাম্বার 120 থেকে, বেলিন্ডাস টয়লেট সিন শেষ হবে একেবারে এই সরি এই লাইন নাম্বার 145, 146, 147। এবার তারপরে আমাদের ক্যান্টো 2 তো নেই, ওই জন্য আমাদের ক্যান্টো 3 হচ্ছে একেবারে লাইন নাম্বার 290 থেকে শুরু হবে ক্যান্টো 3। আজকে আমরা ক্যান্টো 1 শেষ করব বেলিন্ডার টয়লেট সিন দিয়ে অবশ্যই। বলো এখনো পর্যন্ত কোনো প্রশ্ন, বেলিন্ডার টয়লেট সিনের আগে কোনো প্রশ্ন বুঝতে পারোনি, কোনো জায়গা ধরতে পারোনি কিছু? এনি কোয়েশ্চেন্স বলো, কোনো কোয়েশ্চেন নেই বলো, আমাকে আমাকে তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, বেশ আমি যে কথাগুলো বলছি, শোনা যাচ্ছে স্যার? বেশ আমি যে কথাগুলো বলছি এগুলো বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার। বেশ বুঝতে না পারলে কিন্তু বলবে, কারণ রেপ অফ দ্য লক তো একটা অন্য ধরনের টেক্সট, অন্য সময়ে সেই টেক্সটের জন্ম, ফলে বুঝতে না পারলে কিন্তু অবশ্যই বলবে। তাহলে আমরা বেরিন্ডের টয়লেট সিনে যাই নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। So Belinda's toilet scene, very important scene, examination purpose, a question for a description of the Belinda's toilet. Toilet is actually the place in which the contemporary 18th century women, they decorate themselves. That's going to charge do. এবং সেই টয়লেটেরই একটা ইলাবোরেট গ্রাফিক ডিসক্রিপশন আমরা এই সিরিয়ালের মধ্যে পাবো, কেমন করে হাউ ইজ বেলিন্ডা ইজ ডেকোরেটিং হারসেলফ। অ্যান্ড আই হ্যাভ অ্যাকচুয়ালি প্রিভিয়াসলি টকড অ্যাবাউট দ্য এপিক কনভেনশনস, আমি যখন এপিক কনভেনশন গুলোর কথা বলেছি প্রিভিয়াসলি এর আগের ক্লাসের মধ্যে, আমি এর আগের ক্লাসে এবং এই ক্যারেক্টার থেকে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই আর্মিং অফ দ্য হিরো, একটা হিরো নিজেকে আর্ম করছে। এই ডেসক্রিপশন কিন্তু বিভিন্ন এপিক পোয়েমে রয়েছে, ফর এক্সাম্পল অ্যাকিলিস ইজ আর্মিং হিমসেলফ, ফর এক্সাম্পল দ্য গ্রেট অর্জুনা ইজ আর্মিং হিমসেলফ, কিভাবে তার হাতে কৃষ্ণ অস্ত্র তুলে দিচ্ছে, তার যে ডেসক্রিপশন আমরা কিন্তু এপিক বা মহাকাব্যতে পেয়েছি। দিস পার্টিকুলার পোয়েম ইজ এ মক হিরোইক পোয়েম, তাই তো? বা মক এপিক পোয়েম, তাই তো? এর ফলে এখানে এই অর্জুনের বদলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেলিন্ডাকে, এখানে এত বড় হিরো নেই, এখানে হিরোইনই হচ্ছে হিরো, এবং শি ইজ অ্যাকচুয়ালি আর্মিং হারসেলফ। এবং ভাই, এবং বেলিন্ডের মধ্যে এই ধরনের হিরো সুলভ কোনো ধরনের কোয়ালিটি নেই। সো বাই পোট্রেইং বেলিন্ডা অলমোস্ট অ্যাজ এ ওম্যান ওয়ারিয়ার, সে কিন্তু হিরো নয়, সে যোদ্ধাও নয়, কিন্তু এমন ভাবে তাকে পোট্রে করা হচ্ছে যেন যুদ্ধ করতে যাচ্ছে, সে হ্যামটন কোর্টে তাস খেলতে যাচ্ছে, শি ইজ গোয়িং টু প্লে দ্য গেম অফ দ্য অম্বার। তাকে ইচ্ছে করে এইভাবে প্রজেক্ট করে তার তাকে যদি বিদ্রুপ করা যায়, এবং থ্রু হার শি ইজ মিয়ারলি এ রিপ্রেজেন্টেটিভ, থ্রু হার যদি 18th সেঞ্চুরি সোসাইটিকে স্যাটিরাইজ করা যায়, সেইটার ব্যবস্থা করছেন অ্যালেকজান্ডার পোপ। The main purpose of the Alexander Pope is to satirize, is to play with the contemporary society and social conventions. And that's why he's describing Belinda's toilet scene in such an elaborate way. এই জন্যই এত বড় করে দেখানো হচ্ছে যে বেলিন্ডাকে মক করা যায়। বেলিন্ডা অর্জুন নয়, বেলিন্ডা কর্ণ নয়, আবার বেলিন্ডা অ্যাকিলিস নয়। Belinda is merely an 18th century representative of a society, 18th century women representative. Taki ichche kore eibhabe dekhiye he is actually mocking the 18th century society. Bolo porishkar kina? Besh. Yes, sir. Besh. So Belinda's toilet. Kyu ekta ashche? So Belinda's toilet. And now unveiled the toilet stands displayed, each silver vase in mystic
অর্ডার লেট এন্ড নাও আনভেলড, এরপরে টয়লেটটাকে আনভেল করা হলো। আনভেল করা মানে, ভেইল মানে কি, ভিআইএল, ভেল মানে কি বলা উচিত, পর্দার মধ্যে থাকা। আনভেল করা মানে পর্দা থেকে বের করা, অর্থাৎ দেয়ার ইজ আ কার্টেন অ্যাট দ্য ফ্রন্ট অফ দিস কাইন্ড অফ টয়লেট, সেটাকে আনভেল করা হলো। দ্য টয়লেট স্ট্যান্ডস ডিসপ্লেড, আমরা চোখের সামনে সবাইকে টয়লেটটাকে দেখতে পেলাম, অ্যারেঞ্জ করা টয়লেট। ইচ সিলভার ভেস ইন মিস্টিক অর্ডার লেড, ভেস মানে ভিএসি, ভেস সিলভার ভেস মানে চাইনিজ ভেস, তোমরা পড়েছো ভিএসি, এক ধরনের কন্টেনার যার মধ্যে সবকিছুকে ফুল টুল রাখা হয়, এখানে সিলভার ভেস, সিলভারের তৈরি ভেস, যেখানে বহু কসমেটিক্স রয়েছে। সেই সময়কার পৃথিবীতে যখন এখনকার মতো ল্যাকমি এবং লরিয়েলের মতো বড় বড় কোম্পানি ছিল না, সেই সময়কার পৃথিবী যখন ডলসিস এন্ড গাবানাস এর মতো বড় বড় কোম্পানি তারা তৈরি করতো না কসমেটিক্স, তখন কিন্তু অরিজিনালি কসমেটিক তৈরি করা হতো। রেপ অফ দ্য লক লেখা হচ্ছে 1712-1714 এই সময়। তো সেই সময়ে অরিজিনাল যে কসমেটিক্স যেগুলো তৈরি করা হতো, বিভিন্ন জায়গা থেকে আনা হতো, তার একটা অদ্ভুত ডিসক্রিপশন আমরা পাবো এখানে। ইচ সিলভার ভেস ইন মিস্টিক অর্ডার লেড, মিস্টিক অর্ডারে মানে হচ্ছে তিন 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 করে, মিস্টিক না আমরা বলতে 3, 6, 9 এগুলোকে বলা হয়, যেগুলো হচ্ছে মানে বেসিক্যালি মিস্টিক নাম্বার যাকে অতীন্দ্রিয় ক্ষমতার মধ্যে রাখা হয়। থ্রি ম্যাকবেথ, থ্রি উইচেস, মিস্টিক নাম্বার, ম্যাজিক্যাল নাম্বার। ইন মিস্টিক অর্ডার লেড ফার্স্ট রোবড ইন হোয়াইট দ্য মিমস ইন্টেন্ট অ্যাডোরস উইথ হেড আনকভার্ড দ্য কসমেটিক পাওয়ার্স আ হেভেনলি ইমেজ অফ দ্য গ্লাস অ্যাপিয়ার্স। ফার্স্ট রোবড ইন হোয়াইট, সাদা চাপড় চাদরে বেলিন্ডা নিজেকে মুড়ে ফেলেছে, দ্য নিম মানে বেলিন্ডা হার সেলফ জলপরীর মতো, ইন্টেন্ট অ্যাডোরস তাকে সবাই কেয়ার করছে। With head uncovered, the cosmetic powers, a heavenly image in the glass appears. সেটার মাথাটাকে খুললো, চুলটাকে, head uncovered, the cosmetic powers, এবং চারপাশের সমস্ত যে cosmetic power, cosmetic cosmic নয় কিন্তু, cosmic মানে হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড রিলেটেড, cosmetic মানে হচ্ছে cosmetics related. A heavenly image in the glass appears, বলতে নিজের রূপ, একটা স্বর্গীয় রূপ দেখলো নিজের গ্লাসের মধ্যে, নিজের আয়নার মধ্যে। টু দ্যাট শি বেন্ডস, টু দ্যাট হার আইজ শি রিয়ার্স, সেই দিকেই সে নিজে চেয়ে থাকলো। সো দেয়ার ইজ অ্যান ইনগ্রেনড নার্সিসিজম দ্যাট লাইজ ইনসাইড বেরিন্ডাস মাইন্ড, মনের মধ্যে একটা ইনগ্রেনড নার্সিসিজম, চিন্তা ভাবনা নিজের মনের মধ্যে নিজেকে নিয়ে, যে অদ্ভুত চিন্তা ভাবনা বেরিন্ডের মনের মধ্যে রয়েছে, বলে সেলফ লাভ, বুঝতে পারছো বিভিন্ন মনের মধ্যে ভয়ঙ্কর সেলফ লাভ। সো যেটা ওই সেলফ অবসেসড, সেলফ অবসেশন ইজ নার্সিসিজম। তোমরা মেটামরফোসিস পড়েছো, অরিজিনাল গ্রিক যে মাইথোলজিক্যাল যে ক্যারেক্টার নার্সিসাস, আর নিজেকে ইন্ডিভিজুয়াল পেইন্টিং এ যার ছবি রয়েছে, যে নিজেকে ওই স্ট্যান্ড স্টিল ওয়াটার, ওয়াটারের মধ্যে নিজেকে দেখে সেখানে দাঁড়িয়ে পড়েছিল। তো এই সেলফ লাভের কথা এখানে বলা হচ্ছে। এবং এই যে অ্যালিউশন গুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি, ইটস অ্যান অ্যালিউশন টু দ্য টেম্পল, it's an allusion to the church. dekhte pachho je char pashe je mystic order e somosto cosmic cosmetics gulo rakha ache, belinda jeno nijeke pujo korte bosheche. a heavenly image in the glass appears as if belinda is worshiping herself. belinda's toilet scene is almost being compared with that of a church scene, a church where a christ is being adored, jeno christ ke adore kora hocche, তার সঙ্গে যেন কম্পেয়ার করা হচ্ছে। সো রিলিজিয়ন অ্যান্ড টয়লেট, আ চার্চ অ্যান্ড আ টয়লেট ইজ কম্পেয়ারিং উইথ ওয়ান অ্যানাদার। এই জন্যই আমরা বারবার এই অ্যান্টি ক্লাইম্যাক্স পাবো এই প্লের মধ্যে, যাকে ব্যাথস বলা হয়। ব্যাথস মিনস অ্যান্টি ক্লাইম্যাক্স, যেখানে আমাদের মনে হবে যে ক্যারেক্টারটা একটা মানে বিরাট একটা গ্র্যান্ড ক্যারেক্টার, কিন্তু আসলে এই ক্যারেক্টারটা একটা গ্র্যান্ড ক্যারেক্টার নয়, একটা অত্যন্ত সাধারণ ক্যারেক্টার। তাকে বারবার এই চার্চের সঙ্গে, তাকে প্রিস্টের সঙ্গে তুলনা করে করে আলেকজান্ডার পোপ একটা স্যাটায়ারের এফেক্ট তৈরি করার চেষ্টা করছেন, যেটা বলা হয় ব্যাথোস। ব্যাথোস কি? ব্যাথোস ইজ অ্যান এফেক্ট অফ অ্যান্টি ক্লাইম্যাক্স ক্রিয়েটেড বাই অ্যান আনইনটেনশনাল ল্যাপস ইন দ্য মুড ফ্রম দ্য সাবলাইম টু দ্য ট্রিভিয়াল অর রিডিকুলাস।
একটা একটা স্পিরিচুয়াল কথা বলতে বলতে একেবারে মাটিতে গিয়ে শটান তোমাকে ফেললো। বেলিন্ডার কথা বলতে বলতে বেলিন্ডাকে প্রিস্টের সঙ্গে তুলনা করতে করতে একেবারে বেলিন্ডার টয়লেট সিনে নিয়ে গিয়ে তোমাকে ফেললো। দ্যাট ইজ নোন অ্যাজ ব্যাথস। আলেকজান্ডার পোপ তার একটা বিখ্যাত এসে লেখেন, তার নাম পেরি ব্যাথস। অ্যামিউজিংলি একটা 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 আমরা বলতে পারি হিউমার ক্রিয়েট করার জন্য এসে to describe an amusingly failed attempt at presenting artistic greatness. Artistic greatness kemon kore created hoy, kemon kore sublime created hoy shetake dekhate giye tini bathos take bole tar kotha bolechilen. So bathos is basically anticlimax, mone rakhbe bathos is anticlimax, ekhane climax, climactic point tumra tomader bibhinno natoke peyecho, eta ulto ta ghote bolay bathos. Ami bathos er koyekta example diye tomaderke dekhate chai. ভালো এক্সাম্পল পাচ্ছি না। এই যে সো হোয়াট ইজ ব্যাথোস? Bathos, আমি আগেই বললাম, it's kind of anticlimax, এখানে একটা abrupt turn from the serious and poetic to the regular and the silly. হঠাৎ করে serious কথা বলতে বলতে non-serious. He spent his final hour of life doing what he loved most. তার জীবনের শেষ ঘন্টা কয়েকটা কাটালো সব থেকে সে জিনিসটা সে ভালোবাসে, যেটা সেটা করে, সেটা কি? Arguing with his wife. তার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করে। This is bathos. লোকজন প্রথম অংশটা পড়ে সেন্টেন্সের বুঝবে বাবা সে জীবনে নিশ্চয় করে ইম্পর্টেন্ট কাজ করতে ভালোবাসত, সেটাই তার জীবনের শেষ দিকে সে করেছে, তখনই ঘটবে কোনটা? তার ওয়াইফের সঙ্গে আর্গু করে, ঠিক আছে? ফলে এই যে আফটার ট্রেনিং ফর দ্য এন্টায়ার ইয়ার অ্যান্ড সাকসেসফুলি রানিং হিজ ফার্স্ট ম্যারাথন, বেন ওয়াজ ডেসপারেট। এক বছর ধরে লড়াই করার পরে, ট্রেনিং করার পরে, ভালো করে জিমিং করার পরে, ম্যারাথনে ছোটার পরে বেন ছিল ডেসপারেট, nearly insane for a pagoler moto ki korar jonno, for a saturated fat filled chocolate bar. Tobe ki korar jonno ready? Ekta chocolate bar khawar jonno ready. Phole ei bhabe kintu amra bathos ki use kori. Ei Alexander Pope rape of the lock yo amra erokom prochur bathos pabo. This is an example of an bathos. Ebong tar pori will be introduced with the character of the Betty. Betty ki Belinda's maid servant. Alexander Pope বলছেন, the inferior priestess at her altar side. Altar মানে কি? Altar মানে বেদি, যেটা আমরা বেসিক্যালি Christian চার্চে দেখি, altar. Inferior priestess refers to the বেটি, বেটি হচ্ছে মানে ছোট পুরোহিত আর কি, বড় পুরোহিত নয়, inferior priestess. আর বেলিন্ডা হচ্ছে superior priestess. At her altar side, her altar পাশে, trembling begins the sacred rites of rite. এরপর আস্তে আস্তে একটু নড়তে নড়তে শুরু হলো sacred rites of rite. একটা উমেনকে গর্ব অনুভব করাবার জন্য যে সমস্ত sacred ritual পালন করতে হয় সেগুলো চোখের সামনে দেখলাম। Unnumbered treasures open at once, open, open. Unnumbered treasure, অসংখ্য যে দামি দামি সামনের যে পদার্থগুলো যেগুলো আমরা গুপ্ত ধন বলতে পারি সেগুলো সামনে খুলে গেল। And here various offerings of the world appear. এই পৃথিবীর বিভিন্ন অফারিং, গডকে যখন আমরা ওয়ার্শিপ করি, এই বিভিন্ন জিনিসপত্র আমরা দিয়ে ওয়ার্শিপ করি, সেরকম বিভিন্ন অফারিং চোখের সামনে খুলে গেল। এই আননাম্বার ট্রেজার ইজ অ্যাকচুয়ালি রেফারিং টু দ্য কসমেটিক্স কন্টেন্ড ইন দ্য ক্যাসকেটস অর দ্য ভেসেস। সামনে যে বিভিন্ন ক্যাসকেট বা ছোট ছোট বাক্স বা ভেস রয়েছে, তার মধ্যে যে কসমেটিক রয়েছে সেই কসমেটিক্স গুলো সামনে খুলে গেল। From each she nicely culls with curious toil. এবং প্রত্যেকটা থেকে সে একটু একটু করে কষ্ট করে, কিউরিয়াস টয়েল মানে ভয়ঙ্কর কষ্ট করে, এক ধরনের কিউরিয়াসিটি দিয়ে যে কষ্ট হয় বা আগ্রহ থেকে যে কষ্টের জন্ম হয় সেখান থেকে সে একটু করে তুলে নিল। And decks the goddess, মানে ইনফিরিয়ার প্রিন্সেস বেটি তুলে নিল, and decks the goddess with the glittering spoil. This casket, এবং 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 গডেস কে? গডেস বলতে কে? মেলিন্ডা হারসেলফ।
তাকে গ্লিটারিং স্পয়েল, তাকে গ্লিটার করছে জাজ্বল জাজ্বল্যমান বা প্রজ্জ্বল্যমান একজন ওমেনে পরিণত হলো। দিস ক্যাসকেট ইন্ডিয়াস গ্লোয়িং জেমস আনলক্স, তারপরে দেখলাম একটা ক্যাসকেটের মধ্যে মানে বাক্সের মধ্যে ইন্ডিয়ার যে গ্লোয়িং জেম, আমরা বুঝতেই পারবো এখান থেকে একটা ওরিয়েন্টালিজমের প্রভাব, যে 18th century ধরাই হতো যে ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ দ্য জেম, ইন্ডিয়া মানে ল্যান্ড অফ দ্য ডায়মন্ড, সেখানে হাজার হাজার দুষ্প্রাপ্য মণি মাণিক্য থাকবে। সো দিস ক্যাসকেট ইন্ডিয়াস গ্লোয়িং জেমস আনলক্স, এই ক্যাসকেট থেকে ইন্ডিয়ার গ্লোয়িং যে জেম গুলো সেগুলো বেরোলো, অ্যান্ড অল দ্য অ্যারেবিয়া ব্রিথস ফ্রম ইয়ন্ডার বক্স, এবং গোটা আরবের যে অল দ্য অ্যারেবিয়া, গোটা আরব ইজ ফেমাস ফর দ্য পারফিউম, ফর দ্য ফ্র্যাগ্রান্স, ফর দ্য সেন্ট, সেন্ট তৈরি করার জন্য, পারফিউম তৈরি করার জন্য আরব গোটা পৃথিবীর কাছে বিখ্যাত, এবং কোনো একটা ওই ইয়ন্ডার বক্স, ওই দূরের কোনো একটা বাক্স থেকে গোটা আরবের নিঃশ্বাস, গোটা আরবের গন্ধ সুগন্ধ যেন আমাদের নাকে এসে লাগলো। মানে বুঝতে পারছো, দিস ইজ অলমোস্ট আ রিলিজিয়াস রিচুয়াল। দ্য টর্টয়েস হিয়ার এন্ড এলিফ্যান্ট ইউনাইট, এখানে টর্টয়েস এবং এলিফ্যান্ট একে অপরের সঙ্গে ইউনাইট করছে। টর্টয়েস মানে কি, টর্টয়েস মানে কি স্যার? কচ্ছপ। তাহলে কচ্ছপ আর হাতি এখানে কি করে ইউনাইট করতে পারে? বলো আন্দাজে। আরে মানে বুঝতে পারলাম না স্যার। একটু আন্দাজে লাগাও দেখি পারো কিনা। একটা সময় ছিল যখন ইমাজিন করা হতো, যখন সত্যি হতো, দ্য উইমেন অ্যাকচুয়ালি জেনারেলি ইউজ হায়ার কোয়ালিটি অফ দ্য কম অ্যান্ড হায়ার কোয়ালিটি অফ দ্য ক্যাসকেট, বাক্স, কসমেটিক বক্স। এই কসমেটিক বক্স এবং কম চিরুনি, এগুলো হাতির দাঁতের তৈরি হয়েছে, একটা একটা কচ্ছপের যে খোল দিয়ে তৈরি। সো টর্টয়েস অ্যান্ড এলিফেন্ট ইউনাইট, বুঝতে পারছো? একটা হাতির দাঁতের তৈরি, একটা কচ্ছপের স্কিন দিয়ে তৈরি। দ্য টর্টয়েস হিয়ার অ্যান্ড এলিফেন্ট ইউনাইট, ট্রান্সফর্ম টু কমস, তাদেরকে চিরুনিতে রূপান্তরিত করা হয়েছে। দ্য স্পেকলড অ্যান্ড দ্য হোয়াইট, এই টর্টয়েস শেল দিয়ে তাদের সাদা যে স্পটেড হোয়াইটনেস, তার তার সেইটা দিয়ে তৈরি করা হয়েছে এই কমটাকে। এই যে স্পেকলড মানে হচ্ছে স্পটেড, মানে যে ছাপ ছাপ দাগ, আর হোয়াইট মানে হচ্ছে আইভরি কম, যাকে আমরা জানি যে হাতির দাঁতে আইভরি থাকে, সে আইভরি দিয়ে তৈরি করা হয়েছে এই এই কম। বলো পরিষ্কার পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। হিয়ার ফাইলস অফ পিনস এক্সটেন্ড দ্য শাইনিং রোজ, এবং বেরেড চুলে যে পিন গাঁথা হবে, সেই পিনের যে ফাইলস অফ পাই পিন, হাজার হাজার পিন পড়ে আছে, এক্সটেন্ড দ্য শাইনিং রোজ, তারা জাজ্জল্যমান। পাপস, পাউডারস, প্যাচেস, বাইবলস, বিলেট টু, এটা কি বলে অ্যান্টিক্লাইম্যাক্স? প্রথমে পাফ বললো, পাফ মানে হচ্ছে উইমেন যে পাফকে ইউজ করে ফর ফর ডিস্ট্রিবিউটিং দ্য পাউডার থ্রু হার থ্রু দেয়ার ওন ফেসেস। পাউডার, প্যাচেস, অ্যানাদার উইমেন ইনস্ট্রুমেন্ট অফ কসমেটিক্স, তার পাশেই বাইবেল আছে। বাইবেল ছিল একটা অত্যন্ত ফ্যাশনেবল রিলিজিয়াস বুক তখনকার দিনে, যেটা উইমেনের কাছে রাখতো, এবং সেই বাইবেলের কিন্তু স্ট্রাকচারটা অন্যরকম ছিল, এমনি বাইবেলের মতো নয়, অনেকটা ছোট্ট বাইবেল, এবং তার দামও অনেক বেশি ছিল। ফলে পাপস, পাউডার, প্যাচেস, বাইবেল, বাইবেলের পাশে কি, বিলেট টু লাভ লেটার। ফলে একদিকে রিলিজিয়াসনেস, একদিকে স্পিরিচুয়াল থিঙ্কিং, আবার একদিকে ক্ল্যান্ডেস্টাইন লাভ অ্যাফেয়ার, এই সবই রয়েছে বিলেট টু লাভ অ্যাফেয়ার বা বাইবেল। নাও অফুল বিউটি পুটস অন অল ইটস আর্মস, এর ফলে এই বিরাট সৌন্দর্য কিন্তু আমরা দেখলাম, অফুল বিউটি পুটস অন অল ইটস আর্মস, তার তার সমস্ত সৌন্দর্য সে তার হাতে নিল, মানে নিজে সাজে বলে, দ্য ফেয়ার ইচ মোমেন্ট রাইজেস ইন আর চার্মস, প্রত্যেকটা মোমেন্টে সে নিজে হাতে যখন নিজেকে সাজাচ্ছে, দ্য ফেয়ার ইচ মোমেন্ট রাইজেস ইন আর চার্মস, প্রত্যেকটা মুহূর্তে চার্ম বাড়ছে। রিপেয়ার্স আর স্মাইলস, একটু নিজের হাসিটাকে ঠিক করে দিল, যে হাসলে কোন জায়গায় কতটা পরিমাণে পাউডার লাগবে, অ্যালেক্স এভরি গ্রেস, প্রত্যেকটা তার হাসি, প্রত্যেকটা যে সাজার যে পার্সপেক্টিভ, এটা অ্যালেক্স এভরি গ্রেস, একটা গ্রেসকে ক্রিয়েট করছে তার মধ্যে,
এক ধরনের ফেয়ার লেডি গ্রোজ মোর অ্যান্ড মোর বিউটিফুল অ্যান্ড কলস ফোর্থ অল দ্য ওয়ান্ডার্স অ্যাট হার ফেস, এবং পৃথিবী যত আশ্চর্য সপ্তম আশ্চর্য তার মুখে চলে এলো, অ্যাজ ইফ সিজ বাই ডিগ্রিজ আ পিওরার ব্লাশ অ্যারাইজ, এবং একটা পিওরার ব্লাশ, ব্লাশ মানে লজ্জা পাওয়া হাসি, সেটা তার তার মুখের মধ্যে এলো, অ্যান্ড কিনার দিদি and keener lightenings quick in our eyes ebong the chokher moddhe ekta keener lightening jeno bidyut bidyut spishto hocche prottek muhurte chok tar chokher moddhe elo the busy sylphs around their darling care je byasto sylph era take care nite sob shomoy byasto and keener lightenings quick in our eyes the busy sylphs around their darling care the care nite basto these set the head and those divide the hair onekulo silki korlo tara abar double khatni kore tara mane keu keu tar mathar moddhe giye tar chul ta ke set korche and those divide the hair to chul ta ke properly mure divide kore dicche some fold the sleeve keu je hate the sleeve cheke fold korche whilst others plait the gown gown ta ke tola theke plait korche plait mane kutiye dewa and Betty's praised for the labors not at all ebong Betty puro proshongsha ta pacche sei somosto porishromer jonno je porishrom ta Betty ashole korche na onekta ei sylphic machinery te kore dicche line number 147 the credit for this fine toilet went to the maid Betty though the sylphs had contributed to a lot of it the ashole sylph ra korche এই দিয়ে আমরা আমাদের ক্যান্টো ওয়ান শেষ করলাম। আমি একবার দেখে নেব যে আমি এখানে ক্যান্টো ওয়ানটা শেষ কিনা, একবার আমি দেখে নিচ্ছি এখানে আসল ক্যান্টো ওয়ানটা, যদি আমি কোনো পাতা স্ক্যান করতে সেটা ভুলে যাই, ওই জন্য আমি দেখে নিচ্ছি একবার। স্যার এখানে বেটিস মানে কি? বেটি মানে হচ্ছে যার কথা বললাম, বেটি ইজ দ্য চিফ মেড সার্ভেন্ট অফ বেলিন্ডা, বেলিন্ডার যে মেন মূল সহযোগী হচ্ছে বেটি, বেটি হচ্ছে তার মূল দাসী বলা যেতে পারে, বি ই টি টি ওয়াই, বেটি ইজ বেলিন্ডাস মেড সার্ভেন্ট, শক এস এইচ ও সি কে, শক ইজ বেলিন্ডাস ল্যাব ডগ। হ্যাঁ, আমাদের শেষ হয়ে গেছে ক্যান্টো ওয়ান লাইন নাম্বার 147, আমরা পরের দিন ক্যান্টো থ্রি শুরু করব। এবার তার আগে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে আজকের ক্লাস শেষ করব। প্রথম কথাটা হচ্ছে আলেকজান্ডার পোপের এই যে লেখাটা, এই লেখাটা পড়তে গেলে যেটা দরকার সেটা হচ্ছে এমন একটা মন যেটা হাসতে পারে, ওকে, ইউ হ্যাভ টু লাফ, এবং না হাসলে কিন্তু এটাকে এনজয় করা যাবে না, কারণ প্রত্যেক মুহূর্তে কিন্তু আলেকজান্ডার খুব বিদ্রুপ করছে। এই যে প্রথমে যখন শুরুতে বলছে যে যখন বেলিন্ডার চোখটা খুলবে and off those eyes that must eclipse the day, এমন চোখ যে সূর্যকে পর্যন্ত অস্ত হতে পারতে পারে, but বেলিন্ডার's eyes is being compared with the sun, it's not possible, it's not actually possible. এইভাবে আলেকজান্ডার পোপ বেলিন্ডাকে একটা ক্যারেক্টার হিসেবে কনস্ট্রাক্ট করছে, who is not real, who is almost mythological, her beauty is almost becoming a tale of the folklore, mythological prime beauty কথা বলছে কিন্তু আলেকজান্ডার পোপ, which is not actually possible. ফলে এই গোটা প্লে, এই গোটা মক হিরোইক পোয়েম জুড়ে আমরা দেখছি মক করছে আলেকজান্ডার পোপ, কি করছে, মকিং করছে প্রত্যেক মুহূর্তে, আর তিনি এই বিদ্রুপাত্মক রচনাটাকে আরো উপরের লেভেলে নিয়ে যাচ্ছে। এবং আমরা ক্যান্টো ওয়ানে দেখলাম বেলিন্ডা রেডি হলো, বেলিন্ডা কে প্রথমবার এই সিলফিক মেশিনারিটা বললো সাবধানে থাকতে, কিন্তু বেলিন্ডা সাবধানে থাকবে না, বেলিন্ডা টয়লেটে গেল, টয়লেট থেকে রেডি হলো, হয়ে সে যাবে কোথায়, না হ্যামটন কোর্টে। এইটা আমরা ক্যান্টো টু তে পাবো, আমাদের সময় সিলেবাসে ক্যান্টো ওয়ান টু থ্রি সবই ছিল, তোমাদের সিলেবাসে ক্যান্টো টু নেই, ওই জন্যই আমি আগের দিনের ক্লাসে ক্যান্টো টু তে তোমাদেরকে বলে দিয়েছিলাম, মানে এর সামারিটা দেখিয়ে দিয়েছিলাম। আমি আরেকবার জাস্ট মানে আগের ক্লাসে গিয়ে একবার দেখে নিও সামারিটা, এর আগে তার আগের ক্লাসে গিয়ে যেটা রয়েছে ইউটিউবে। এই বেলিন্ডা নিজেকে রেডি করবে এবং এই সানের সঙ্গে রাইভাল করতে করতে রেডিয়েন্সে সে বেরিয়ে পড়বে ক্যান্টো টুতে, এবং বেরিয়ে
সে এই হ্যামটন কোর্টের দিকে সে যাত্রা শুরু করবে। এইটাই হচ্ছে ক্যান্টো টুর মেন কথা। এবং ক্যান্টো টু থেকে যেটা খুবই ঘটবে সেটা হচ্ছে এই সিলফিক যে মেশিনারিরা তারা ডিস্ট্রিবিউট করবে তাদের কাজ, যে কে কে কোন ডিউটি পালন করবে। ব্রিলিয়েন্টি ইয়াররিং গার্ড করবে, মোমেন্টিলা ওয়াচ গার্ড করবে, ফলে দেখতে পাচ্ছ ওয়াচ, আর স্বয়ং এরিয়াল কি গার্ড করবে না শক, ফলে এখানে একটু উইমেনের চেস্টিটি বা ইন্টিগ্রিটি থেকে আরো বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তার এই অবজেক্ট গুলোকে ডিল করা, অবজেক্ট গুলোকে গার্ড করা একটা ওমেনের কাছে। ফলে আমরা বুঝতে পারবো যে এই 18th সেঞ্চুরি ওমেন হুডের যে ধরনটা তারা কি চায়, তারা আসলে তাদের নিজেদের থেকেও বেশি এই অবজেক্ট গুলোকে পছন্দ করে বলে আলেকজান্ডার পোপ প্রজেক্ট করছে। ফলে ক্যান্টো টুতে আমরা এই সিলফিক মেশিনারিদের দায়িত্বগুলো দেখতে পাবো এবং ক্যান্টো থ্রিতে আমরা দেখবো দ্য বোট অ্যারাইভস অ্যাট দ্য হ্যামটন কোর্ট প্যালেস। বেলিন্ডার যে বোটটা হ্যামটন কোর্ট প্যালেসের দিকে যাত্রা শুরু করবে এবং সেখানেই যে গেম অফ দ্য অম্বার করবে এবং সেখানে বেলিন্ডার লকটাকে কাট করা হবে, সেই কাহিনী আমরা ক্যান্টো থ্রিতে পাবো। ক্যান্টো থ্রি আমরা নেক্সট দিন এবং তারপরে একটা ক্লাসে দুদিনে আমরা ক্যান্টো থ্রি শেষ করে ফেলব, তার মাধ্যমে আমরা আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক শেষ করব। বলো পরিষ্কার ক্যান্টো ওয়ান? হ্যাঁ স্যার। স্যার বলছি যে আমাদের এইটা স্যার কি ফার্স্টে স্যার জিউসের আরাধনা দিয়ে কি স্টার্টিং হয়েছে আলেকজান্ডার পোপের? এটা আরেকবার বলো স্যার। বলছি যে আমাদের Mr. John Carroll, the friend of Alexander Pope, a recusant Catholic, and who is also associated with the family of the Farmers as well as the Peters. দুজনেরই বন্ধু হচ্ছে এই 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 আমাদের জন ক্যারিল। এই যে I sing this verse to Carroll muses view, this even Belinda may vouchsafe to view. Belinda যদি প্লিজ এটা অনুগ্রহ করে দেখো, তাহলে the entire poem is dedicated to Belinda. And the muse is John Carroll, কারণ ক্যারিলি আলেকজান্ডার পোপকে এটাকে লিখতে বলে। ফলে আমরা বলতে পারি প্রথম 4 lines, 5 lines is dedicated to the muse and Belinda herself. And there is an entirely an entire letter, a dedicated letter to Belinda. Belinda উপরে ডেডিকেট করা একটা entire letter রয়েছে, যেটা আমরা প্রথম দিনকে পড়েছিলাম Rape of the Lock পড়তে গিয়ে। এই কবিতাটা শুরু হচ্ছে একটা ডেডিকেটরি লেটার দিয়ে এবং সেটা বেলিন্ডাকে লিখছে, কারণ বেলিন্ডা শোনা যায় যে সেই সময় শি গট ভেরি মাচ অ্যাংরি বিকজ অ্যান মক হিরোইক পোয়েম হ্যাজ বিন রিটেন। দিস ইজ দ্য ডেডিকেটরি লেটার যেটা আমি আগের ক্লাসে পড়েছিলাম, যে ম্যাডাম ইট উইল বি ইন ভেইন টু ডিনাই দ্যাট আই হ্যাভ সাম রিগার্ড ফর দিস পিস সিন্স আই ডেডিকেট ইট টু ইউ। আমি আপনাকে ডেডিকেট করেছি এটা ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে বেলিন্ডাই আপনি পুরোপুরি। এই যে একটা ক্ষমা চিঠি, অ্যাপোলজি এবং ডেডিকেটরি লেটার দুটোই অ্যারাবেলা ফার্মারকে ডেডিকেট করে কে করছেন? আলেকজান্ডার পোপ। ফলে এই হচ্ছে পুরো বিষয়টা। বলো পরিষ্কার কিনা শ্রেয়সী? হ্যাঁ স্যার পরিষ্কার। পরীক্ষা যদি প্রশ্ন করে যে কাকে পোয়েমটা ডেডিকেট করে অ্যারাবেলা ফার্মার, পরীক্ষা যদি প্রশ্ন করে হুইজ দ্য মিউজ, তাহলে জন ক্যারিল মনে থাকবে। দ্যাটস দ্য টেকনিক্যাল ডিফারেন্স। Mish. Any questions? Any other questions regarding the text? Canto 1 নিয়ে কোনো প্রশ্ন? তোমরা যারা বাড়িতে পড়ছো আমি তোমাদেরকে টেক্সটটা দিয়ে দিয়েছি, একটু লাইন বাই লাইন পড়ে নেবে। এখানে দেখো প্রত্যেকটা শব্দের মানে তলায় দেওয়া আছে, এখানে প্যারাফ্রেজ দেওয়া আছে। এইটা পড়ে নিলে আর আমার ক্লাসের লেকচারটা শুনলে একটা লাইনও বাদ যাবে না, সব বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। ক্যান্টো 3 শুরু হবে, একবার দেখে নিলে যে প্রত্যেকটা প্যারাফ্রেজের মানেটা কি। আমি প্যারাডাইস লস্টেরও এরকম একটা দিয়ে দেবো, ঠিক আছে, আমার কাছে আছে, দিয়ে দেবো, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তাহলে দেখবে পড়তে অনেক সুবিধা হচ্ছে। বেশ, সো অ্যাজ দেয়ার ইজ নো সাচ কোয়েশ্চেন,
আমি আমার আজকের ক্লাসটা অফিসিয়াল এখানে শেষ করছি।